এক, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক কোথায় অবস্থিত? উত্তর, পতেঙ্গা, চট্টগ্রামে। প্রশ্ন দুই, বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটি পাহাড় কাঞ্চনপুর কোথায় অবস্থিত? উত্তর, টাঙ্গাইল। প্রশ্ন নম্বর তিন, বাংলাদেশ বিমান বাহিনীর রানার ইউনিট সিলেটের কোথায় অবস্থিত? উত্তর, মৌলভীবাজার। প্রশ্ন নম্বর চার, বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ ইউনিট চট্টগ্রামের বিভাগের কোথায় অবস্থিত? উত্তর, কক্সবাজারে। প্রশ্ন নম্বর পাঁচ, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? উত্তর, যশোরে। প্রশ্ন নম্বর ছয়, বাংলাদেশের কোন বিশিষ্ট বিমান দুর্ঘটনায় শহীদ হন? উত্তর, বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। প্রশ্ন নম্বর সাত, বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধ বিমান B-29 সংযোজিত হয় কবে? উত্তর, 23 মার্চ 2000 সালে। বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় কবে? উত্তর, 28 সেপ্টেম্বর 1971 সালে। এটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ সবাইকে।